এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 2018 সাল, 2019 সালের যত এমসিকিউ এবং এসএকিউ আছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো, 2015 সালের এমসিকিউভের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, চুনাপথর ও বৃষ্টি জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার অঙ্গার জনন। দু নম্বরে কি আছে, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার টম্বেলো। তিন নম্বরে কি আছে, মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে, এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার সমান্তরাল জলনির্গম প্রণালী। চারে কি আছে, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো, এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার পটজল। পাঁচ নম্বরে কি আছে, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে জন্ম দেয়, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার ক্যারিবিয়ান সাগর। ছয়ে কি আছে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় এটি অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার O2। সাথে কি আছে, একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার বাঁধের ছাড়া জলে বন্যা। আটে কি আছে, ভারতের জীব বৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। তো দেখো পরের কোশ্চেন কি আছে, আচ্ছা নয় নম্বরের কোশ্চেন কি আছে, প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার পশম সংগ্রহ। দশে কি আছে, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার শুষ্ক কৃষি। এগারোতে কি আছে, কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার কার্পাস উৎপাদন অঞ্চলের স্থান হলো। তো বুঝতে পারছো। তো দেখো পরের কোশ্চেন কি আছে, বারো নম্বরের কোশ্চেন কি আছে, ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে, তেরো নম্বরের কোশ্চেন, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার ওয়েবার। তো দেখো চোদ্দ নম্বরের কোশ্চেন কি আছে, 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হলো, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার বিহার। পনেরো নম্বরে কি আছে, ভারতের পরিযান সর্বাধিক ঘটে, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার গ্রাম থেকে শহরে। ষোলো নম্বরে কি আছে, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 5000 জন। সতেরো নম্বরে কি আছে, ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতি বলে, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার হ্যামলেট। আঠারো নম্বর কিসে, পানামা খাল যুক্ত করেছে, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। তো দেখো পরের কোশ্চেন কিসে, উনিশ নম্বরের কোশ্চেন, হলদিয়া শিল্পকেন্দ্রে যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো কি, এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার হুগলি ও হলদে নদী। কুড়ি নম্বরে কিসে, ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার দামোদর উপত্যকা অঞ্চল। একুশ নম্বরে কি আছে, অর্থনৈতিক উন্নয়নের একটি সূচক হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার সাক্ষরতার হার। তো দেখো এবার আমি যত এসএ কিউব আছে সেই সমস্ত এসএ কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো প্রত্যেকটা এসএ কিউব আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, রেগিলিথ কাকে বলে, তারপরে অথবা দিয়েছে আর্টিজে কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়, দু নম্বরে কি আছে প্রবাল প্রাচীর কাকে বলে, তিন নম্বরে কি আছে এল নিনো কি। তো দেখো ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2015 সালে এসেছে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আমি প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করেছি। তো দেখো খুব এইগুলো তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে পড়বে এবং প্রত্যেকটা নোটস খাতায় লিখে নেবে। তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2015 সালের ভূগোল কোশ্চেন, 2016, 2017, 2018, 2019 সালের এমসিকিউব নিয়ে আলোচনা করেছি। তো দেখো এবার আমি উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র সমাধান 2016 সালের যত এমসিকিউ এসএকিউ আছে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি সলভ করেছি। ফার্স্ট কোশ্চেন কী আছে, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থাকে বা থেকে যায়, এই ধরনের জলকে কী বলে, এর অ্যান্সার হবে সি অ্যান্সার সহজাত জল। দু নম্বরে কি আছে, ভূমির উপর ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার WM ডেভিস। তো দেখো তিন নম্বরের কোশ্চেন কি আছে, চার্নোজ মৃত্তিকা দেখা যায়, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার নাতিশীতোষ্ণ অঞ্চলে। পরের কোশ্চেন কি আছে, চার নম্বরে দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয়, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার টাইফুন। পাঁচ নম্বরে কি আছে, ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার ক্লোরোফ্লোরোকার্বন। ছ নম্বরে কি আছে, একটি মনুষ্য সৃষ্টি বিপর্যয়ের উদাহরণ কলি, এর অ্যান্সার কি হবে মনুষ্য সৃষ্টি বিপর্যয়ের উদাহরণ হলো সি, এর অ্যান্সার ভোপাল গ্যাস বিপর্যয়। সাত নম্বরে কি আছে, শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার ডাব।
আট নম্বরে কিছু ভারতের উদীয়মান শিল্প হলো এর অ্যান্সার কিভাবে বি এর অ্যান্সার পেট্রোটাশন শিল্প ন নম্বরে কিছু দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার এল আকৃতি দশ নম্বরে কিছু 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো এর অ্যান্সার কিভাবে সি এর অ্যান্সার উত্তরপ্রদেশ এগারো নম্বরে কিছু নরওয়ে ও সুইডেনের উপকূল হলো এর অ্যান্সার কিভাবে বি এর অ্যান্সার ফিয়র্ড উপকূল বারো নম্বরে কিছু যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে কি বলে এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার ক্ষয়ী ভবন তেরো নম্বরে কেসে গম্বুজ আকৃতি পাহাড়ের কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় এর অ্যান্সার কিভাবে বি এর অ্যান্সার কেন্দ্রবিমুখ চোদ্দ নম্বরে কেসে প্রশমিত মাটির পিএইচের মান কত এর অ্যান্সার কিভাবে সি এর অ্যান্সার 7.0 পনেরো নম্বরে কেসে কী আছে এল নিনোর আবির্ভাবে বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় এর অ্যান্সার কিভাবে ডি এর অ্যান্সার অস্ট্রেলিয়ার উপকূলে ষোলো নম্বরে কেসে ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো এর অ্যান্সার কিভাবে বি এর অ্যান্সার ভিলাই সতেরো নম্বরে কেসে যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাক সবজি চাষ করা হয় তাকে কি বলে এর অ্যান্সার হবে এর অ্যান্সার উদ্যান কৃষি আঠারো নম্বরে কী আছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার পশ্চিমবঙ্গ তো দেখো উনিশ নম্বরে কী আছে সুয়েজ খাল সংযুক্ত করেছে এর অ্যান্সার কিভাবে ডি এর অ্যান্সার ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে কুড়ি নম্বরে কী আছে কোন শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে এর অ্যান্সার কিভাবে সে এর অ্যান্সার মহানগর একুশ নম্বরে কী আছে জীববৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের একটি উদাহরণ হলো এর অ্যান্সার কিভাবে ডি এর অ্যান্সার সাইলেন্ট ভ্যালি এবার আমি 2016 সালের যত এসএ কিউব আছে সেইগুলো সলভ করাবো খুব সুন্দর করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তো দেখো দু নম্বরের কোশ্চেন কী আছে উচ্চ তাপ যুক্ত উদ্ভিদ বলতে কী বোঝো তিন নম্বরে কী আছে জলবিন্দু বসতি বলতে কী বোঝো তো দেখো অথবা দিয়েও কোশ্চেন আছে চার নম্বরে কী আছে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও অথবা দিয়ে কী আছে ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও বুঝতে পারছো প্রত্যেকটা নোটস খুব সুন্দর করে আমি তুলে ধরেছি যেমন আট নম্বর আছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও ন নম্বর আছে দক্ষিণ ভারতের দুটি লোহিত শিল্পকেন্দ্রের নাম লেখো অথবা দিয়ে কী আছে কাগজ শিল্পের চারটি কাঁচামালের নাম লেখো দশ নম্বরে কী আছে ডব্লিউটিওর কার্যালয় কোথায় অবস্থিত এগারো নম্বরে কী আছে অন্ধ উপত্যকা কাকে বলে তো বুঝতে পারছো প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে তোমরা এইগুলো খাতায় খুব সুন্দর করে নোটস করে লিখবে এইগুলো পড়লে আশা করি 90%-এর উপরে তোমরা কমন পাবে এমসি কিউব এবং এসএ কিউব তো ঠিক আছে তো আমি আশা করি যা বলছি তোমরা বুঝতে পেরেছো যেমন বারো নম্বরে কোশ্চেন আছে উত্থিত উপকূল কাকে বলে ঠিক আছে চোদ্দো নম্বরে আছে ঘূর্ণপাতের চক্ষু বলতে কী বোঝো সাত নম্বরে আছে বাজাদা বলতে কী বোঝো প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে এবার আমি উচ্চ মাধ্যমিক 2017 সালের ভূগোলের যত এমসি কিউব আছে এসএ কিউব আছে সেইগুলো সলভ করাবো ফার্স্ট কোশ্চেন কী আছে সামুদ্রিক সঞ্চার ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রাপ্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে তাকে বলে এর অ্যান্সার কিভাবে বি এর অ্যান্সার স্পিট দু নম্বরে কী আছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলে এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার ক্ষয়জাত পর্বত তিন নম্বরে কী আছে শতুদ্র নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার পূর্ববর্তী নদী চার নম্বরে কী আছে মৃত্তিকা পরিলেখ এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এর অ্যান্সার কিভাবে সে অ্যান্সার ইলুভিয়েশন পাঁচ নম্বরে কী আছে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর আবহবেগা আঞ্চলিক যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো এর অ্যান্সার কিভাবে ডি এর অ্যান্সার নিরক্ষীয় জলবায়ু ছ নম্বরে কী আছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার গ্রিন ডাটা বুক সাত নম্বরে কী আছে শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার একশো সেমি আট নম্বরে কী আছে ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার বিলাসপুর ন নম্বরে কী আছে মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার রবার শিল্প দশ নম্বরে কী আছে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার তৃতীয় ক্ষেত্রে এগারো নম্বরে কী আছে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর পর্যায় বলতে বোঝানো হয়েছে কি এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে বারো নম্বরে কিছু ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে জল পাওয়া যায় তাকে বলে এর অ্যান্সার কিভাবে ডি এর অ্যান্সার স্থায়ী সম্পৃক্ত স্তর তেরো নম্বরে কিছু নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো এর অ্যান্সার কিভাবে বি এর অ্যান্সার মোনাডোনাক চোদ্দ নম্বরে কী আছে স্পোডোলস মৃত্তিকার একটি উদাহরণ হলো কী হলো এর স্পোডোলস মৃত্তিকার একটি উদাহরণ হলো পর্জল এর নম্বরে অ্যান্সার হবে
পনেরো নম্বরে কি আছে জেট বায়ু প্রভাব দেখা যায়, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার উর্ধু ট্রপোস্ফিয়ারে। ষোলো নম্বরে কি আছে ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার ধান চাষের জমি। সতেরো নম্বরে কি আছে ভারতে একটি ধস প্রবণ রাজ্য হলো, এর অ্যান্সার কি হবে হিমাচল প্রদেশ। আঠেরো নম্বরে কি আছে যিনি প্রথমে শস্য সমন্বয় ধারণাটি অবতারণ করেন তার নাম হলো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইউভার। উনিশ নম্বরে কি আছে শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার আলফ্রেড ওয়েবার। কুড়ি নম্বরে কি আছে সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত হন তার অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরামর্শদান। একুশ নম্বরে কি আছে কার্যবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার ধর্মীয় শহর। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোলে দু হাজার পনেরো সাল, দু হাজার ষোলো সাল, দু হাজার সতেরো সাল, দু হাজার আঠেরো সাল, দু হাজার উনিশ, দু হাজার কুড়ি সালের যত এমসিকিউব এসএকিউব আছে সেগুলো খুব সুন্দর করে সলভ করেছি আমাদের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাস। এখানে যত এসএকিউব দেওয়া আছে এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবে। তো দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে দেওয়া আছে, যেমন কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যবলীর নাম লেখো, অন্তর্দিতি সীমানার সংজ্ঞা দাও, অনুসারী শিল্পর সংজ্ঞা দাও, ঠিক আছে। পাঁচ নম্বরে যেমন আছে আদ্র কৃষির সংজ্ঞা দাও। তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি, যেমন লা নিনার বলতে কী বল, যেমন এখানে আছে হিউমিফিকেশন কাকে বলে, মৃত্তিকা রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা শ্রেণীবিভাগ করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোলের দু হাজার পনেরো সাল, দু হাজার ষোলো, দু হাজার সতেরো, দু হাজার আঠেরো, দু হাজার উনিশ, দু হাজার কুড়ি সালের যত এসএকিউব আছে সেইগুলো নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যেমন এগারো নম্বর আছে আঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলতে কী বোঝো, ঠিক আছে। বারো নম্বর আছে সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও। তেরো নম্বর আছে ফিয়র্ড উপকূল বলতে কী বোঝো। তো দেখো তার উপরে যেমন চোদ্দো নম্বরের কোশ্চেন আছে টর্ক কাকে বলে, তেরো নম্বর আছে ফিয়র্ড উপকূল বলতে কী বোঝো। তো দেখো তার উপরে কোশ্চেন আছে পেডিমেন্ট কীভাবে গঠিত হয়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো। আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে, আমরা ডিসক্রিপশান বক্সে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের সাজেশন নোটস আমরা দিয়েছি। তাছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্ট তোমরা অবশ্যই ফলো করবে।